जागो मुसलमान, जागो मुसलमान दुनिया तमाम, जागो मुसलमान दुनिया तमाम, आशिक जाओ तो झड़ तूफान, दीते होले देबो गर्दन सइबो ना नबीर अपमान, दीते जागो मुसलमान। तारपरे सुनुन सुनुन, आमादेर कोले जार टुकड़ा तोर नबी जी दो जहान, तार अपवाद दिले केनो नमरूदेर कन्या शशान, জাগো মুসলমান। তারপরে শুনুন শুনুন, এক কুরতি ব্যঙ্গ করে দেখো মোর নবীর নিয়ে, নূর নবীজির অপবাদ দিল দেখো এক বাইজির মেয়ে, এই মুসলমান হয় বাঘের জাত, এই মুসলমান হয় কুলে জি হে বকেতে কোডে পোতা বাপ গুনা, হাসতে হাসতে জীবন দিতে, হাসতে হাসতে জীবন দিতে পারে রে এই মুসলমান, কণ্ঠে উচ্চ শির সারাই তাকবীর বেঁধে বসারা কাফর, কণ্ঠে উচ্চ শির সারাই তাকবীর বেঁধে বসারা কাফর, শুনুন শুনুন, এই বোরখাতে মামলা মসজিদে হামলা, এই বোরখাতে মামলা মসজিদে হামলা, ধরে শিকা খান তাজমহল, বিভ্রান্তি অশান্তি কত ছড়াই রাম ছাগলের দল, বড় 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 এক অতি মূল্যবান কথার মাধ্যমে কবি আরো কি বলছে শুনুন, যাদের খানের তাজা খুনে দেশ পেয়েছিল মুক্তি, ইংরেজদের দালাল যারা দেখায় তারা আজ দেশ ভক্তি, লাখো শহীদের ডাকতে ভেজা ও বল, লাখো শহীদের ডাকতে জমা আছে এই মাটির নিচে, সে সাঙ্গদের পাচা টাড়া বলে যে সবই মিছে, প্রথম শহীদ আসফাউল্লাহ, প্রথম শহীদ আসফাউল্লাহ, নয় তো ছিল খুদিরা চেপে রাখা ইতিহাসে, আজও তার দেবে প্রমাণ, চেপে রাখা ইতিহাসে, আজও তার দেবে তারপরে।
পরে আমাদের সত্যি কমে এম হান্নান সাহেব ম্যাক্সিমাম ওয়েবিনার একটা বছরে 15 থেকে 16 টা কালাম ভাইরাল হয় তো সেই কবি বলছে যে এত ভাইরাল হয়ে কি হবে যদি নবীর ইশকে না যদি কলম চালাতে পারি তো সেই উদ্দেশ্য করে কবি বলছে শুনো কি হবে এত ভাইরাল হয় কি হবে এত ভাইরাল হয় কি হবে এত সুনাম নবীর ইশকে না ধরলে কলম বৃথা হবে রে মোর জনম 300 বছর বেঁচে গেলাম বল বল তুমি 300 বছর বেঁচে গেলাম সিংহের মতন একদিন বাজা তার থেকে অনেক উত্তম কবর খুঁড়ে কাফন শিরে কবর খুঁড়ে কাফন শিরে বেঁধেছে যে মেহান্নার কলি যাচি রে দেখাতে পারি নবীজির সাছা গোলাপ কলি যাচি রে দেখাতে পারি নবীজির সাছা শৈব না নবীর অপমান দিতে হলে দেব গরদান শৈব না নবীর অপমান দিতে হলে দেব গরদান শৈব না নবীর অপমান জাগ মুসলমান শুনলে শুনলে তো এখন আপনার গো মদিনা বালা সফায়াত করনে বালা তুমি হলে নূরে মুজাসম ও গো মদিনা বালা সফায়াত করনে বালা তুমি হলে নূরে মুজাসম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম নবীর ইশকেতে আমি হয়েছি ফকির নবীর গোলামি পড়েছি জঞ্জীর নবীর ভালোবাসা খোদার ইবাদত নবী হলো আমার আখেরি দালাল নবীর ইশকেতে আমি হয়েছি ফকির নবীর গোলামি পড়েছি জঞ্জীর নবীর ভালোবাসা খোদার ইবাদত নবী হলো আমার আখেরি দালাল নবী আমার সম্মান হাদিস কোরআন নবী আমার সম্মান হাদিস কোরআন নবী আমার নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম নবী আমার নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম এক ইহুদি একদিন নবীজিকে দাওয়াত দিয়ে গেলেন নবীজি সাহাবীদেরকে নিয়ে সেই ইহুদির বাড়িতে দাওয়াত গ্রহণ করতে গেলেন সেখানে গিয়ে কি ঘটছে সাহেব লিখছে শুনুন এক ইহুদি নবীর করিলেন দাওয়াত খেতে দিলেন খাসির গোশের কাবা জেহের মাখা আমি কাবাব গোস্ত আমাকে খেও না খোদারি দোস্ত এক ইহুদি নবীর করিলেন দাওয়াত খেতে দিলেন খাসির গোশের কাবাব জেহের মাখা আমি কাবাব গোস্ত আমাকে খেও না খোদারি দোস্ত খোদা শান কাবাবের খুলে যায় জুবান খোদা শান কাবাবের
আমাদের খুলে যায় জুবান নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম নবী আমার নবী রুহুদম নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম তো নবীজি মিহরাজ থেকে এসে সাহাবীদের কাছে গল্প করছে এমন সময় এক বেদিন সেই কথাটা শোনে শোনার ফলে তিনি অবিশ্বাস করেন রসিকতা করেন তো রসিকতার করার কারণে সেই বেদিনের সঙ্গে কি ঘটেছিল সর্বশেষ ছন্দের মধ্যে দিয়ে সাহেব কি লিখছেন অতি মূল্যবান কথায় মনোযোগ আকর্ষণ করবে মিরাজে ২৭ বছর এক রজনী অবিশ্বাসে পুরুষ থেকে হয় রমণী তিন সন্তানের মাসে বানিল সাগরে ডুব দিলে পুরুষ হল মিরাজে ২৭ বছর এক রজনী অবিশ্বাসে পুরুষ থেকে হয় রমণী তিন সন্তানের মাসে বানিল সাগরে ডুব দিলে পুরুষ হল সেই হুতি আনে মন কয়ে মেহনান সেই হুতি আনে মন কয়ে মেহনান নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম নবী আমার নবী রুহুদম নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম নবী আমার নবী রুহুদম নবী শানে দরুদ পড়ি তাই হরদম শামিমা নাসনিক এবং হাবিবার কণ্ঠে যে গজলটা আমরা নবীজির সম্পর্কে শুনলাম সত্যি আপ্লুত আনন্দিত ইউটিউব চ্যানেলে